Hello everyone. গতদিন আমরা এসএসএল প্রিপারেশনটা দেখেছিলাম, আজকে আমরা টেস্ট ডে, আমরা আজকে স্যাম্পল টেস্ট করব সেই সেলগুলোর উপরে। এবং আমরা এখানে দুটি সেল নিয়ে কাজ করি যেহেতু, তাহলে আমাদেরকে দুটি সেল প্রিপেয়ার করতে হবে। এবং এই এসএ ডেতে কী কী কাজ করতে হয় সেই জিনিসটি আজকে আপনাদেরকে আমি ডিটেলস দেখাবো। তার আগে মূলত আমি এসএটা কীভাবে করি সেটি আপনাদেরকে একটু বলে দিই। আমরা 96 ওয়েল প্লেটে এসএ করব এবং এখানে 96টি গর্ত আছে, ওয়েল আছে। এই প্রত্যেকটি গর্তে আমাদের নির্দিষ্ট পরিমাণ সেল দিতে হবে, সেই সেলের পরিমাণটা হচ্ছে 10,000 থেকে 12,000 সেল আমাদেরকে প্রতিটা গর্তে দিতে হবে। প্রশ্ন হচ্ছে আমরা কিভাবে 10,000 থেকে 12,000 সেল প্রতিটি গর্তে দিব, এটি একটা ইম্পর্টেন্ট প্রসেস এবং এই প্রসেসটা আমরা এখন আপনাদেরকে দেখাবো। এবং পরবর্তীতে আমরা প্রতিটি সেলে ডাইলিউশন করে আমাদের স্যাম্পল আমরা এমপ্লয় করব। তো আসুন আমরা দেখি কিভাবে সেল 10,000 থেকে 12,000 সেল প্রতিটি ওয়েলে দেওয়া যায় সেটি আমরা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমাদের সেলগুলো আমরা গতদিন 5% ডিসিসি এফবিএস মিডিয়ামে আমরা গ্রো করেছিলাম এসএ সেল, সেই এসএ সেলগুলোকে আমরা লেমিনার এয়ারফ্লোর ভিতরে আমরা নিয়ে নিলাম চেম্বারে। এই চেম্বারে আমরা দুটি সেল আমরা নিয়ে নিয়েছি, MCF7 এবং T47D। প্রথমে এই সেলগুলোর মিডিয়া আমাদেরকে ফেলে দিতে হবে। আমরা পুরোনো মিডিয়ামগুলোকে ফেলে দিচ্ছি। সেলগুলোকে ওয়াশ করতে হবে পিবিএস স্যালাইন দিয়ে।
গুলোকে এখন কনফ্লুয়েন্ট করে নিতে হবে, তাহলে আমরা ট্রিপসিন নিয়ে ট্রিটেড করব। সেলগুলোকে 5 মিনিট আমাদের 37 ডিগ্রি সেন্টিগ্রেডে রেখে দিতে হবে। জেনারেটরে আমরা রেখে দিলাম। এই 5 মিনিটের মধ্যে আমরা যে কাজগুলো করব, আমাদের সেল প্রিপারেশনের জন্য যে জিনিসগুলো প্রয়োজন হবে সেগুলো আমরা প্রিপেয়ার করে নিই। প্রথমে আমাদেরকে সেলের সাসপেনশন তৈরি করতে হবে। সাসপেনশনটাকে আমরা এই বড় পেট্রি ডিশে করবো তৈরি। যেহেতু আমাদের দুটি সেল লাইন নিয়ে আমরা কাজ করছি, দুটো পেট্রি ডিশ নিলাম। সেলগুলোকে শেকিং করার জন্য আমাদের কিছু টিউব লাগবে, ফ্যালকন টিউব। দুটো ফ্যালকন টিউব নিয়ে নিলাম। সেল সেন্ট্রিফিউজ করার জন্য আমাদের দুটো টেস্ট টিউব লাগবে। দুটো টেস্ট টিউব নিয়ে নিলাম। সেলগুলো ইতিমধ্যে কনফ্লুয়েন্ট হয়ে গিয়েছে। মিডিয়াম যোগ করব, সুতরাং সাসপেনশনের ভলিউম হবে 3 ml।
সাসপেনশন টাকে একটু মুভ করে নিলাম। সেলটাকে আমাদের এখন সেন্ট্রিফিউজ করতে হবে। সেন্ট্রিফিউজ করার জন্য আমি সেন্ট্রিফিউজ টিউবে নিয়ে নিচ্ছি। সাসপেনশন তৈরি করতে হবে আমাকে, কারণ সেলটাতে সেলগুলোতে কতগুলো কি অ্যামাউন্টের সেল রয়েছে সেটি আমার জানা দরকার। এই জন্য সেল কাউন্টার রয়েছে, সেল কাউন্টারটাকে গুডের ভিতরে নেওয়া যাবে না। এক ফোঁটা করে আমি সেলের ড্রপ দিয়ে দিলাম। এটা গেল T47D এর সেলের ড্রপ। এখন আমরা MCF7 সেলের ড্রপ দিব সেল কাউন্টারে। কি পরিমাণ সেল রয়েছে সেটা আমার কাউন্ট করতে হবে। সেলগুলিকে এখন আমরা সেন্ট্রিফিউজ করব মেশিনে। সেন্ট্রিফিউজ করা শেষ, সেলগুলো আমরা কাউন্ট করেছি। এখানে যে পরিমাণ সেল রয়েছে তা দিয়ে আমরা দুটো মাইক্রো প্লেট ওয়েল প্লেট করতে তৈরি করতে পারবো, এবং দুটো মাইক্রো ওয়েল প্লেট কমপ্লিটলি তৈরি করার জন্য আমাদের 8 ml করে মিডিয়াম লাগবে। সুতরাং 16 ml লাগবে আমাদের প্রত্যেকটি সেল 10,000 থেকে 12,000 কাউন্ট করার জন্য। তো আমরা 16 ml মিডিয়াম নিয়ে নিচ্ছি। আমরা 16 ml মিডিয়াম নিয়ে নিলাম। এখন সেলটাকে সাসপেনশন তৈরি করে নিব, কমপ্লিট সাসপেনশন। প্রথমে আমরা MCF7 সেল দিয়ে কাজ করি।
আমরা মিডিয়াম গুলোকে আমরা ফেলে দিই, সেল নিচে রয়েছে। সবগুলো সেলকে আমরা ফ্যালকন টিউবে নিয়ে নিলাম। ফ্যালকন টিউবটাকে ভালো করে সাসপেনশন তৈরি করে নিয়ে আমরা সেলের সেলগুলো আমরা নিয়ে নিলাম। আমরা ওয়েল প্লেটে সেলগুলোকে ট্রান্সফার করে দিলি। মারবেন টকটক। আমরা 90 মাইক্রোলিট করে দিব সেল সাসপেনশন। অটো লাগবে বাপু। এখানে 10,000 থেকে 12,000 সেল যাচ্ছে প্রতিটি হয়ে। আমরা দুটি প্লেটে T47D এবং দুটি প্লেটে MCF7 সেল ইনকর্পোরেট করে ফেলেছি, 10,000 থেকে 12,000 সেল প্রতিটি ওয়েলের মধ্যে। এখন এই সেলগুলোকে 3 ঘন্টা আমাদেরকে জেনারেটরে রাখতে হবে সেডিমেন্ট পড়ার জন্য। সেল যদি সাসপেনশন অবস্থায় থাকে তাহলে আমরা যখন ড্রপ দিব টেস্ট স্যাম্পল তাহলে মিক্সিং হওয়ার চান্স আছে। এই জন্য সেলগুলোকে নিচে সেডিমেন্ট করে ফেলতে হবে যাতে করে সেগুলো লেয়ারে চলে যায় নিচে তুলে। আমার 3 ঘন্টা এটাকে রাখলেই সেল সেডিমেন্ট পড়ে যাবে। আমরা 3 ঘন্টা এটিকে জেনারেটরে রেখে দিব, এরপরে আমরা টেস্ট স্যাম্পল অ্যাপ্লাই করে দেবো।